হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডরুম। তো বন্ধুরা, আমরা গত কয়েকটা ভিডিও ধরে যে কার্ডটা ডিজাইন করছিলাম, সেই কার্ডটা ডিজাইন করার মোস্ট প্রবাবলি আজকে এটা লাস্ট ভিডিও হবে এই কার্ড ডিজাইনের। আমি শিওর নই, হয়তো কিছু টুইকিং বাকি থাকতে পারে, তার জন্য আরো হয়তো একটা ভিডিও আসবে। তো আমরা ধরে নিচ্ছি যে এটাই আমাদের শেষ ভিডিও এই কার্ডটা ডিজাইন করার জন্য। তো চলুন আমরা শুরু করি। তো এই কার্ডটা ডিজাইন করার জন্য আমাদের শুধুমাত্র এই যে যে বাটন দুটো রয়েছে, এই বাটন দুটোই কিন্তু বাকি ছিল, আর বাকি সব কিন্তু আমরা ডিজাইন করে ফেলেছিলাম অ্যাকর্ডিং টু আমাদের ফটোশপ ডিজাইন। তো এইভাবেই কিন্তু পিএইচডি টু এইচটিএমএল করা হয়। ওকে, তো আমরা এই কার্ডটা ডিজাইন করার আগে আমাদের দেখতে হবে যে এই কার্ড দুটো, এই যে বাটন দুটো আছে, এই বাটন দুটো কোন ট্যাগের মধ্যে নেওয়া আছে। এই বাটন দুটো দেখুন, কিন্তু এর মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ আছে আর দ্বিতীয়টা অ্যাঙ্কার ট্যাগ আছে, কিন্তু এর মধ্যে কোনো ক্লাস দেওয়া নেই। তো আমি চাইছি যে অ্যাঙ্কার দুটোর যে ডিফল্ট স্টাইল থাকে, অর্থাৎ এই যে ব্লু কালার আর নিচে একটা দাগ আছে না, এই ব্লু কালার আর আন্ডারলাইন, এই দুটোকে আমাকে সবার প্রথমে সরাতে হবে। তো সেই জন্য আমি কি করছি, ওপরের দিকে এসে বডির নিচে একবার স্টাইলটা করে নিচ্ছি। তো আমাকে লিখতে হবে প্রথমে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান। ওকে, আর এর ডিসপ্লেটাকে আমি চেঞ্জ করে আপাতত ইনলাইন ব্লক লিখে নিচ্ছি, ইনলাইন ব্লক। ওকে, তো আমার কিন্তু কার্ডের বেসিক একটা ডিজাইন আমার রেডি হয়ে গেছে, একটা ডিফল্ট ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, আমি বলেছিলাম একটা প্রাইমারি বাটন হবে আর একটা সেকেন্ডারি বাটন হবে, সেই জন্য আমি এখানে একটা ক্লাস নিচ্ছি। আমি বেসিক্যালি এখানে দুটো ক্লাস ইউজ করতে চলেছি, কেন করছি দুটো ক্লাস সেটাও বলবো। আমি দুটোর নাম রাখছি প্রাইমারিলি বিটিএন, আর প্রথমটার নাম রাখলাম আমি প্রাইমারি বাটন, এখানে নাম রাখছি প্রাইমারি বাটন, আর দ্বিতীয়টার আমি নাম রাখছি সেকেন্ডারি বাটন। ওকে, তো আমরা প্রথমত যে বাটন দুটো রয়েছে সেই বাটন দুটোর আগে ক্যারেক্টারিস্টিক্সটা দেখে নিই। তো এখানে হয়তো খেয়াল করবেন দুটো বাটন কিন্তু দেখতে হুবহু একই, তাই না? তো ডিটো কিন্তু এই দুটো বাটন সেম রয়েছে। তো এক্ষেত্রে আমাকে বেশি ডিজাইন করার প্রয়োজন হবে না, কারণ আমরা বারবার কোড করব না। একই ডিজাইন, একই যদি প্রপার্টিস বারবার লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোডিংটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি দেখছি যে এই দুটো বাটনের মধ্যে কোন বিষয়গুলো সেম আছে। তো একই রকম আছে, আমি সবার প্রথমে দেখতে পাচ্ছি এর যে প্যাডিংটা আছে, তাই না? তো এর প্যাডিংটা ওপরে কত আছে, 18 পিক্সেল। কি বলেছিলাম গত ভিডিওতে যে ওপরে যখন টেক্সটের ওপরে আমরা যখন টাচ করি সিলেকশনে, তখন আমাদের ওপর থেকে কিন্তু 3 পিক্সেল মাইনাস করতে হয়, তাহলে এক্ষেত্রে 15 পিক্সেল। আর এর রাইট সাইডে কত আছে, এর রাইট সাইডে কিন্তু আমার আছে 32 পিক্সেল। ওকে, তো ওপরে 15 পিক্সেল, নিচে ডান দিকে 32 পিক্সেল। আর এটা যেহেতু এক্স্যাক্টলি সেম আছে, ওপর নিচে সেম গ্যাপ থাকাটা জরুরি ডিজাইনের স্বার্থে, তো সেই জন্য কিন্তু আমি নিচেও 15 পিক্সেল ধরে নিচ্ছি, আর বাঁদিকেও কিন্তু আমার 32 পিক্সেল। তো আমি কিন্তু সবার প্রথমে এখানে এসে একটা বাটনের ডিজাইন করে নিচ্ছি। ওকে, আমি সেটা ওপরেই করছি বিটিএন। তো এটা বেসিক ডিজাইন, আমি প্রথমত এখানে রাখছি প্যাডিং, প্যাডিং আমার ওপরে নিচে আছে 15 পিক্সেল, রাইট লেফটে আছে 32 পিক্সেল। ওকে, আর এর একটা মার্জিন আমি ইউজ করলাম আপাতত 0, আর এর ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট রাখছি। এবার দেখি যে ডিজাইনটা কতটা আমার এখানে এসেছে। আচ্ছা, এক্ষেত্রে দেখুন যে এই যে বাটন দুটোর ক্ষেত্রে কি কমন আছে, আমার বাটন দুটোর ক্ষেত্রে দুটো যে টেক্সট আছে না, সেই টেক্সট দুটো কিন্তু কালার আলাদা, কিন্তু এর ফন্ট স্টাইল বা আদার্স যে জিনিসগুলো আছে, যেমন লাইন হাইট, ফন্টের যে ওয়েট, সেগুলো কিন্তু সব সেম আছে। তো সেগুলো আমি কিন্তু একবারে করে নিচ্ছি। তো আমি একই কাজ বারবার না করে আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে বাটনে দিয়ে দিচ্ছি, এখানে বাটনে প্লেস করলাম। এটা হবে আমার 16 পিক্সেল। আপাতত আমি কালারটাকে হোয়াইটে রেখে দিচ্ছি, পরে আমরা দেখছি যে এটাকে কি করা যেতে পারে। আর এর টেক্সট অ্যালাইনের পরে এর একটা টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিলাম, ক্যাপিটালাইজ। আচ্ছা,
অবভিয়াসলি এই দুটো ভ্যানিশ হয়ে গেছে। এই ভ্যানিশ হয়ে যাওয়ার কারণ হলো আমি কিন্তু এখানে হোয়াইট আছে, সেই জন্য আমি ডিফল্টে এটাকে আমি আপাতত ব্ল্যাক করে রাখছি যাতে আমরা দেখতে পাই। এবার আমাকে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করার আগে আমাকে দেখতে হবে যে বাটন দুটোর কিন্তু মোরাললেস যে প্রপার্টিস গুলো সেম ছিল সেগুলো বানিয়ে ফেলেছি। তো এই দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্য একটার নাম রেখেছি প্রাইমারি বাটন, আর একটার নাম রেখেছি কিন্তু সেকেন্ডারি বাটন। তো আমি যে প্রাইমারি বাটন আছে সেটার স্টাইলটা এবার করছি। তো যেহেতু এই দুটো কমন ছিল না, তো এই দুটো বাটন যেহেতু সেম ছিল, তো সেই সেম স্টাইলটা করার জন্য আমি এর আগে এর প্যারেন্ট ডিভ গুলোকে আমি কিন্তু লিখিনি, শুধুমাত্র বিটিএন ট্যাগটাকে ইউজ করেছি। তো এক্ষেত্রে কি হবে, আমার এই পেজের মধ্যে যদি আরো কোথাও বাটন এরকম টাইপের বাটন ইউজ হয়ে থাকে তাহলে কিন্তু আমার সেই স্টাইলটাকে আবার করার প্রয়োজন হবে না। আমি শুধুমাত্র এই বাটন ক্লাসটা ইউজ করেই কিন্তু বাকিগুলো অটোমেটিক স্টাইল আমি করে ফেলতে পারবো। এবার আমি কি করব, এটা যেহেতু প্রাইমারি বাটন আছে তো সেই জন্য আমি কি করছি, এখানে টেক্সট ব্যাক পর্যন্ত কপি করে আমি প্রথমে প্রাইমারি বাটনটাকে টার্গেট করছি। তো প্রাইমারি বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আলাদা আছে, এক্ষেত্রে পিঙ্ক, তাই তো? তো আমি পিঙ্ক কালারটাকে কপি করলাম, কপি করে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিলাম প্রথমে, ওকে। আর এর যে কালারটা হবে সেটা কিন্তু হবে হোয়াইট, বাস। তো এটার কালারটাকে আমি হোয়াইট করে ফেললাম। আচ্ছা, এর কর্নারগুলো কিন্তু রাউন্ডেড হবে। তো রাউন্ডেড করার জন্য আমাকে দেখতে হবে যে এর হাইটটা কত আছে, ওকে। আমি যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এর উপরে মাউস নেই, খেয়াল করে দেখবেন এর কিন্তু হাইট আছে 50 পিক্সেল। তো এটার অর্ধেক যদি আমি করে ফেলতে পারি তাহলে কিন্তু এর আমি বর্ডার রেডিয়াসটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাকে অতটাও হিসাব নিকাশ করার প্রয়োজন হবে না, যেহেতু এটার হাইট আর উইথ ডিফারেন্ট আছে। সেক্ষেত্রে আমি এর বর্ডার রেডিয়াস যদি অ্যারাউন্ড 100 পিক্সেল দিয়ে দিই তাহলে কিন্তু এটা গোল হয়ে যাবে, এই সার্কুলার বর্ডার রেডিয়াসটা চলে আসবে। এক্ষেত্রে এরকম টাইপের বর্ডার রেডিয়াস এর ক্ষেত্রে আমাকে কিন্তু অত বেশি ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। আচ্ছা, এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে সেকেন্ডারি বাটন আছে সেটার ক্ষেত্রে কি আছে, এর বর্ডার আছে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কালারটা নেই। সেই জন্য আমি এটাকেই কপি করে নিচ্ছি আরেকবার, আর এখানে প্রাইমারি বাটনের ক্ষেত্রে বদলে আমি সেকেন্ডারি করলাম, আর ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমি কালারটাকে পিঙ্ক রাখলাম, ওকে। আর এর বর্ডার দিয়ে দিচ্ছি আমি বর্ডার, বর্ডার 1 পিক্সেল সলিড। এই যে পিঙ্ক কালার যেটা আছে সেটাই আমি কিন্তু এখানে ইউজ করতে পারি, পিঙ্ক কালার যেটা আছে সেটা ইউজ করতে পারি। এক্ষেত্রে দেখুন কিন্তু এটা চলে আসছে। আর একটা মজার জিনিস হলো, আমার যে যে কালারটা আছে সেই কালারটাই যদি আমার বর্ডারেও চাই তো সেটাকে আমি কিন্তু কারেন্ট কালার হিসেবে লিখে ইউজ করতে পারি, কারেন্ট কালার। তাহলে দেখবেন কোনো রকম কিন্তু কোনো পরিবর্তন নেই, একই রকম জিনিস আসছে। এবার আপনি আপনার পছন্দের মতো ইচ্ছা খুশি কিন্তু আপনি এই দুটোর মাঝখানে যে গ্যাপটা আছে সেটা দিয়ে নিতে পারেন, অথবা আর যে হোভার যে এফেক্টটা সেটাও কিন্তু আপনার নিজের ইচ্ছা খুশি আপনি করে নিতে পারেন, ওকে। তো আমি এখানে হোভার নিয়ে তেমন বেশি বেশি স্টাইলিশ কিছু আমি বানাচ্ছি না, আমি একটা সিম্পল হোভার এফেক্ট বানাচ্ছি। সেই হোভার এফেক্টটা কি হবে, আমি প্রাইমারি বাটনে হোভার এফেক্টটাই শুধু ইউজ করছি। হোভার এফেক্টে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু ডার্ক বানাচ্ছি, তো সামান্য একটু ডার্ক বানাচ্ছি, আর তেমন কোনো কিছু পরিবর্তন করছি না এখানে, ওকে। তো এখানে এসে যদি রিফ্রেশ করেন দেখবেন সামান্য একটু কিন্তু পরিবর্তন হচ্ছে, বাস। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন যে এই যে যে দুটো বাটন ছিল এই বাটন দুটোর উপরে কিন্তু গ্যাপ ছিল, তাই না? বাটন দুটোর উপরে কিন্তু গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে আমাকে যদি অ্যাডজাস্ট করতে হয় আমাকে কিন্তু মাপটা নিয়ে নিতে হবে এখান থেকে। তো সেক্ষেত্রে আমাদের কত আছে, 38 পিক্সেল। তো 38 পিক্সেল থেকে 4 পিক্সেল মাইনাস করতে হবে, যেহেতু ওপরের যে সেকশনটা, ওপরে যেখান থেকে আমি মাপটা নিচ্ছি সেটা কোনো একটা টেক্সটের সঙ্গে টাচ করছে, তো টেক্সটের বটম পোর্শনে টাচ করছে, সেই জন্য 4 পিক্সেল আমাকে এখান থেকে মাইনাস করতে হবে। তো আমি এর মাপটা কত পাচ্ছি, 40 মাইনাস 4, তো 36 পিক্সেল। তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিতে পারি ইউএল এর ক্ষেত্রে 36 পিক্সেল 0, ওকে, ব্যাস গ্যাপটা আমি পেয়ে গেছি। এবার
ওভারঅল যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে যদি খেয়াল করেন, ডিজাইনটা খেয়াল করলে দেখবেন যে এই যে ইমেজটা যেটা আছে না, সেই ইমেজের উইথটা আর এই যে টেক্সটের যে উইথটা, এই দুটোর উইথ কিন্তু আমরা জানি না কোনটা কতটা। তো সেই জন্য আমাদের এখানে গ্যাপের একটা সমস্যা এসে দাঁড়িয়েছে যে ইমেজটা ছোট হয়ে গেছে, টেক্সটটা বড় হয়ে গেছে। তো এই সমস্ত যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলোকে আমরা পরের ভিডিওতে ফিক্সিং করব। ফিক্সিং করে আমাদের এই যে টোটাল যে সিরিজটা ছিল ছোট্ট একটা টেক্সট একটা কার্ড ডিজাইনের, এই সিরিজটা কিন্তু আমরা কমপ্লিট করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে কিন্তু আমরা কার্ডটা কমপ্লিটলি ফিক্সিং করে ফেলবো।